যতই তোমার শরীর খারাপ থাকুক, সকাল সকাল অনিমাদির হাতে কফি আর তোমার ঝাল ঝাল হচ্ছে ডিমের টোস্ট খেলে অটোমেটিক শরীরটা ভালো হয়ে যায়। তো ওয়েলকাম ব্যাক টু চিচ্চা, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে এবং শরীর সঙ্গে সঙ্গে মনে যন্ত্র নিচ্ছে। শরীর খারাপটা কেন বললাম, আমার হয়ে গেছে ফোড়া, মানে একটা ফোড়া যে চার পাঁচটা যে মুখ হয় ওরকমবেলা ফোড়া আমার ঠিক হাতের নিচে, তোমার হাতের নিচে ফোড়া হয়েছে এবং বীভৎস ব্যথা, মানে হাতটাকে এরকম করে রাখতে হচ্ছে, মানে এই জায়গাটা আমার হয়েছে। তো সেটা কালকে মানে প্রথমে ফুলেছিল, ব্যথা ছিল, ওষুধ লাগানো হচ্ছিলো, কিন্তু কালকে দেখছি যে মানে আজকে সকালে দেখলাম দু তিনটে হয়েছে, কালকে রাত্রি থেকে প্রচুর ব্যথা, যে নিচেও নামতে পারিনি আর সেই জন্য কাপ্তান পরে আছি, একটু ঢিলা ঠেলা জিনিস। আর শরীরটা খারাপ ছিল, তাই অনিমাদিকে বললাম যে, আর সানের হয়ে গেছে জ্বর, যেহেতু কালকে বললাম টিটানাস নিয়ে এসছে, তো অনিমাদিকে বললাম ওকে একটু ঝাল ঝাল ডিমের টোস্ট করে দাও। অনিমাদি তো আমাকে করে দিল, কারণ অনিমাদি জানে আমি ডিমের টোস্ট খেতে ভালোবাসি, তো অনিমাদি আমাকে ডিমের টোস্ট করে দিল। তো সেই জন্য ডিমের টোস্ট আর অনিমাদি কফি করে দিয়েছি, একদম পুরো সকালটা ঝাক্কা হয়ে গেছে। তো চলো ঠিক আছে, সকালটা এখন শুরু করে দিচ্ছি, এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম, এখন বাজে 10:10, আমি করছি ব্রেকফাস্ট, এরপর তোমাদের সঙ্গে পরপর দেখা হবে। স্যার এখন শরীর কেমন? সকালের থেকে একটু বেটার, সকালবেলা যে অবস্থা হয়েছিল, এখন যাচ্ছে হচ্ছে ইঞ্জেকশন নিতে, অন্ধকার হয়ে আছে, লাইটটা জ্বালিয়ে এখন ও যাচ্ছে ইঞ্জেকশন নিতে। বলে যাও সবাইকে কেমন আছো, মা ছেলে দুজনেই গেছি। আমি তো কালকে পুরো মানে বালিশে পাহাড় করে হাত থেকে এরকম করে কালকে যা রাত্রে কষ্ট গেছে গো, আর আজকেও প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, এখনও পর্যন্ত ব্যথা, মানে এই বড় হয়েছে তার মুখ হয়ে গেছে অনেক কটা। সকালবেলায় উঠে এক প্রস্তর মানে আমার শ্বশুরবাড়ি মানে শাশুড়ি মায়ের কাছে কান্নাকাটি হয়ে গেছে, মা আমার ব্যথা করছে, এ করছে, অনেকগুলো মুখ হয়ে গেছে। মা বললো এগুলো একদম ভালো না, তুমি ইমিডিয়েট ডাক্তার দেখাও। মায়ের কিছু কাজে তুমি কী করলো, এখন আমার মাদার ইন্ডিয়াকে দেখা জানানো হয়নি, মাদার ইন্ডিয়া এখন অ্যাভেলেবেল পাচ্ছি না, মাদার ইন্ডিয়াকে সেজন্য ওকে জানানো হয়নি। না আমি সবাইকে জানিয়ে দেবো, একটু কেঁদে নেবো, কাঁদতে যদি ব্যথাটা একটু কমে, আমার ভালো লাগছে না, খুব ব্যথা করছে। তো সকালে কান্নাকাটি একটা পালা শেষে আর একটা পালা করবো, তোমাদের সামনে যেমন এখন কাঁদছি আমি, ব্যথা করছে, ব্যথা করছে করে। আর তোমাদের একটা জিনিস দেখায়নি, এই দেখো আংটিটা, বুঝা যাচ্ছে গিনি আংটি, এটা সেই ধনতেরাসের সময় অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু ধনতেরাসের সময় তো হয়নি আর না, তারপরেই এনেছি। তো এটা মানে কিছু চুড়ি ছিল ব্রোঞ্জের ওপর সোনার, তো ওগুলো ভেঙে আরও কিছু টাকা দিয়ে এই গিনি আংটিটা করছি। এই গিনি আংটির আমার অনেকদিনকার শখ ছিল, বেশ ভালো হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবে। হ্যাঁ বলে কিছু বাই, ইঞ্জেকশন নিতে যাচ্ছে তো তাই ইঞ্জেকশনটা নিয়ে আসো, আর আমি এখানে বসে বসে কিছু না, ফোন আসছে তো একটা পর একটা ফোন অ্যাটেন্ড করছি। বিয়ে বাড়িতে যা যাচ্ছে না, বিয়ে বাড়িতে এই হাত নিয়ে ছেলেটাকে রান্না করেও খাওয়াতে পারবো না, মাকে বললাম, তো মা বললো অসুবিধা নেই, বাড়িতে যখন আইবুড়ো ভাত খাওয়ানো হবে তখন তুমি যা দেওয়ার দিকে দেবে তখনই হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু নিজেরই খারাপ লাগে না, কত লোককে বলবো এটা এটা একটু ম্যানেজ করে নাও, ওটা একটু ম্যানেজ করে নাও, আর কিছু না, বাড়ির লোকের উপর আন্ডারস্ট্যান্ডিং তার জন্য না। আর কালকে যেমন ব্যথা করেছে তেমনি পাশে এখানে গান চালিয়ে গেছে, কালকে তো বিসর্জন করে দেয়নি, মানে গোটা 1:30-2 অবধি গান চলেছে, মানে রাত্রে একটু ঘুমায়নি, চোখ মুখ দেখে তোমরা অবশ্য বুঝতে পারছ, এখন চেষ্টা করলাম কিন্তু ঘুমাতে পারছি না, এত টনটন টনটন করছে জায়গাটা, মানে এই পুরো হাতটা টনটন টনটন করছে, কী বলবো। আর তোমাদের ভালো লাগে, রোজ সকালে উঠে একটা একটা বলি কি আজকে এইটা হচ্ছে, কালকে ওইটা হচ্ছে, ঠিক আছে সঙ্গে থাকতে থাকো। অনিমাদি সব রান্না করে গেছে, খাইয়ে গেছে, এরপর দেখা যায়। হ্যাঁ ডান হাতেই হয়েছে, হবি তো হয় ডান হাতে। আমার গঞ্চু কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখিয়ে দিচ্ছি, এটা মুনছোনাকে দেখিয়ে দিয়েছি, গঞ্চা আমার ছোড়ে মা, আমার পুজোলে বাবা চিনতে পেরেছি, চিনতে পেরেছি এতক্ষণে, ছোনে মা বল 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 কিনে দিয়েছে কে, মাম্মা কে বল কিনে দিয়েছে, বাবা কে বল কিনে দিয়েছে কে? ও ও ও ও ও কেজে বলটাকে দিয়ে আরে বল ও বাবা, ও ও ও বলে 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 ধুমপাটা বলে 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 এই তো বলে বলে বা বা আবার বলে 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 বদমাছ বদমাছ গুনতুমা চুনতুমা কে
গো ছান দাদা কই ছান দাদা ছান দাদা ইনজেকশন নিতে গেছে কিসের গো বিড়াল আদর করেছে দেখো এটা আপনা দেখো মুখ ভালো করে এটা আপনা আমার আমার দেখো বদমা আমার সাংঘাতিক কেস হয়েছে আমাকে দিয়ে কি নাচল তোকে নাচতো না তোকে লাইট জ্বালা তোর নোনতাকে নিয়ে এত প্রেম কিসের পুচাই 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 মুন মুন আমাকে রুগী লাগছে না আমি ঠিকঠাকই আছি এই মানুষটাকে রুগী লাগছে তো রুগী দেখতেই কি অবস্থা দেখেছো কোনো সম্মান নেই তুই আরো দশটা ইঞ্জেকশন দেখা আচ্ছা কালকে সান একটা খুব সুন্দর সিনেমা আমাকে দেখাচ্ছে কি নাম জানো ওটা বাটলা হাউস অবশ্যই তোমরা দেখো তোমরা হয়তো দেখেও নিচ্ছ অনেক পুরনো সিনেমা কিন্তু খুব ভালো লাগলো ইন্ডিয়ান আর্মি না দিল্লি পুলিশদের নিয়ে বেশ ভালো লাগলো তোমরা দেখতে পারো ওটা না না হাফ দেখলাম হাফই তো এত ইন্টারেস্টিং তারপরে তো সব ঝামেলা হয়ে গেছে দেখতে দেখতে কাল রাতে ঘুম আসছো না বললাম দেড়টা অবধি তোমার এখানে গানই চলেছে দেড়টা পনেরো দুটো আমার ভাই ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে সবকিছু যা আছে খোসা মোসা না চড়িয়ে গোটা গোটা এ দিয়ে করে দারুণ লাগে খেতে তোমরা কে কে ভোগের খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমার বলে দিয়েছে আমাকে ওখান থেকে যে আমার এখানে কেউ না খায় আমি একটু খাওয়া যেত এখন তোমার ওটা হয়ে যেতে পারে বুঝলা আমি আসান শুয়ে শুয়ে গল্প করছি আমার এখনো শরীরটা উইক আবার স্টার্ট হয়ে গেল এই দেখো এটা আমাদের কি স্যার এটা হচ্ছে আমাদের জ্ঞানবাবু জ্ঞানদা স্যার এটা আমাদের না এটা চালাবো না চালালেই কপিরাইট পড়বে ওটা জ্ঞানদা বাবু ও হাতে নেই পাই না আমার একটা নতুন জিনিস আসছে যেটা দিয়ে মায়ের ব্লগ আরো ভালো হতে পারে মানে তোমরা ভিডিওতে একটা স্টেডি জিনিস দেখতে পারো কখন দিলাম অর্ডার দিনই তো আমি দিয়ে দিছি মেরে ফেলবে গো মেরে ফেলবে আমাকে না বলো অর্ডার দিদি যে বলো অত টাকার জিনিস আমি কাম করবো পেট করবো চান কি কি কেন আমাকে রুম করে দেখাচ্ছে কেন তুই কেন করলি করে দিয়েছে তুমি বলেছিল মা আমি বলেছিলাম যে পারি ও আমাকে বললো অত টাকা দাম আছে দিস না তারপর তুমি আমাকে বললে ওটা হ্যাঁ তুই কত টাকা দাম বল 4300 সামথিং বল আমি কোথায় পাবো প্রধান তো আমাকে নির্ঘাত দিবস দিয়ে দেবে কাল থেকে কাল কবে আসছে ওটা পরশু দিন আসছে তোমাদের সাথে আর দেখা হবে না গো কিছু মনে করো না প্রধান দা নির্ঘাত আমাকে ডিভোর্স দেবে আমি শিওর একদম সানটা না এই ছেলেটার জন্যই আমার ডিভোর্স হবে লাইফে জানো তো কি করবো আমি নাটক নট নট নাটক আমি আমি কখনো অন ক্যামেরা নাটক করি না সবাই জানে নাটক করছো বলো চুপচাপ থাকো আমি বকলাম তোমাকে কোনো মনে করবে না হ্যাঁ বুঝো হাতে তো উঠাতে পারছি না ওকে পরে কথা হচ্ছে তোমাদের সাথে কেন পরে কথা হবে তুমি এখনই কথা বলো তোমার তো সব বন্ধু বান্ধব তো হ্যাঁ বন্ধু বান্ধব আর কাজ নেই স্যার কোনো সাথে গল্প করবে আরে বলবে না আজকে বললাম আছে ঝোল ডাল সেদ্ধ শুধু পেঁয়াজ দিয়ে বললাম আছে একটু এ করেছে আর কি সব করেছে ওই চাটনি করেছে
কি সব করেছে, আমার মনে হয় কারবাঙ্কার হয়ে গেল, হলে খুব ব্যথা হয়। মায়ের হয়েছিল ভাইয়ের বিয়ের সময়, গোটা বিয়েতে ব্যাটা আমি খেটে খেটে মরে যাই, আর মায়ের পিঠে এত বড় কারবাঙ্কার। সেই প্রিয়া আমার মামার মেয়ে আছে, মানে বড় মামার মেয়ে, ওর হাজব্যান্ড এসেছিল, চেপ বলছে, দিদি ভাই তুমি ছাড়বে না, যা হয়ে যাক, মাকে চেপে ধরেছে, মা হামাগুড়ি পাড়া দিয়ে পালাচ্ছে, মাকে চেপে ধরেছে, আর ও টিপে 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 পুরো পুঁজ বের করলো, কতগুলো ইঞ্জেকশন খেয়েছে, খুব কষ্ট পেয়েছিল মা। ওরকম যদি আমার হয়ে যায়। হ্যাঁ, আমাকে ওই জামাইকে সবাইকে গাল দিয়েছিল, ব্যথা করছিল, কি করবে, কিন্তু আমার না হয় ভগবান করে, নাহলে আমি মরেই যাবো। আচ্ছা, আমি কিন্তু অ্যামাজনের থেকে যে যে জিনিসগুলো কিনি তার পেজটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওটা ফলো করতে পারো, ওখান থেকে আমি যেসব জিনিসগুলো নিই সেগুলো তোমরা দেখতে পাও। দেখো আবার এরকম করে সাজিয়ে নিয়েছি, কিন্তু আমার সাইড টেবিল ছিল, সেইটাকে এখানে দিয়ে এরকম করে সাজিয়ে নেওয়া হয়েছে। আবার নিজের জায়গায় মা ভগবতায় নিয়ে আদা মাখ পৌঁছে গেছে, এসে তার মা যাচ্ছে, আমরা ঠিক করে নেবো। আমি আবার ভুলে গেছিলাম পুলক, সরি, তুমি অনেকবার করে আমাকে মেসেজ করছো এবং আজকে দীর্ঘদিন ধরে তুমি আমাকে বলে আছো, দিদি একবার নামটা বলো। পুলক দত্তা হচ্ছে, থাকে তোমার এতেই বাংলাদেশে, ও প্রায় কমেন্ট করে বলে, দিদি তোমার নামটা বলো, নামটা বলিও, বলা হয় না তো ভাই, তোমার দিদি খুবই হুলক কর, সেজন্য ভুলে যায়। আর একজন লিখেছিলে যে কৃষ্ণা বিশ্বাস, যে ভাই পায়েল আমি হয়তো তোমার থেকে একটু মানে বড় বলে তুমি আমার কমেন্ট পড়ো না, তা না দিদি, তোমার প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার আমি দিই, এবং হয়তো নাম নেওয়া হয় না, অনেকের নাম নেওয়া হয় না, তা বলে কি তোমরা আমার মনের কাছে না, সেটা তো কখনো হয় না, অবশ্যই কাছের। আর পুলক ভাই তুমি আজকে খুশি তো, আজকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তুমি খুশি কি না, আর আমি একটু পুলক করাছি। আর কৃষ্ণদি তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদক, পুলক ভাই তোমাকেও অনেক অনেক আদক, অনেক অনেক ভালোবাসা, একটু ভুলে যায় কিন্তু তোমরা সত্যি মনের কাছে। দেখো লাইটটা জানাতে জানাটা তো সুন্দর লাগছে না, সুন্দর বাইরে সুন্দর হয়ে যাচ্ছে, ওখানে ঠাকুরের জায়গা, এবার আমি শান্তি উঠাতে যাই, দেখি লাইট আমার কেমন লাগছে, অন্ধকার অন্ধকার লাগছে। শান্তি উঠাতে যাই, কেন শানের জ্বর এসছে, ভালোই জ্বর, গাটা গরম, কেন দু হাতে দুটো ইঞ্জেকশন পড়েছে। বাবা পিটি পিটি করছে, উঠে যাও, কফি করে দিয়েছে আন্টি, শোনাই বাবু, বাবা বাবান গাটা ভালো গরম, বাবান এসান, বাবা একটু কফি খেয়ে ওষুধটা খেতে হবে, বাবা ওঠো, দাঁড়াবে উঠিয়ে নি, অনিমাদি কফি বানিয়ে রেডি, অনিমাদি সকালে কাপড়টা ফাটাফাটি হয়েছিল, এখন যায় না কেমন করেছে। চায়ের সঙ্গে তা হয়, কফির সঙ্গে টফি টালে চিলে এসেছিল একটা, কেটে নিলাম। প্রশান্তকে ডাকছি, আসছেই না শান, তো কফির সঙ্গে লেস এটা, আমি আর শান দুজনে কফি খেতে ভালোবাসি, সব ওর দা তো প্রধান দা কফি টফি ভালোবাসে না, প্রধান দা কিছুই খেতে ভালোবাসে না, বলো অনিবাদী বিউলির ডাল, হ্যাঁ সেই জন্য শুধু আমারই একা ফোড়া হয়নি, ফোড়া চক্র অনিমাদির ঘরেও আছে, অনিমাদির হাজব্যান্ডের পিঠে ফোড়া হয়েছে, অনিমাদি ভাবছিল কী ওষুধ লাগাও, ম্যাম বলে নিয়ে দেখলো, তো ফোড়া কষ্টকর খুবই, তো চাই কফি টফি খেয়ে নি তারপর কথা হচ্ছে। শান দেখছো আসছে না, শান আয় না বাবা, কফি আর শান, শান খেয়ে বলো আর কি কফিটা কেমন হয়েছে, খুঁজিতে হবে না, একটু গরম গরম খেলে ভালো লাগবে তো, আন্টিকে বলো ভালো আন্টি, হ্যাঁ আন্টি ভালো হয়েছে, আজকে সকালেই ডিপেন্ড, মায়ের কপিটা ভালো হয়েছে, আমার কপিটাও যেন ভালো হয়, কোনটা করছে দেখো, হ্যাঁ লাগছে, ব্যথা তো করবে, পাপার চা ঠান্ডা হয়ে গেল, পাপার দা চা শরবত করে নেবে, দিয়ে আসবে শানি, কফির সঙ্গে যে কফিটা দিলাম তোর কেমন লাগলো, কফির সঙ্গে ভালো ভালো লাগলো, তাহলে তোর এই কনভার কোম্পানি কারোর প্রতি তো কবে যাবি বল,
করতে যাবে সোনালি, কি করতে যাবে বাবু? তুমি বলো না। বল, তুই বললি আমাকে দাদারা। তুমি ফেল হও প্রত্যেকটা জায়গায় আমার এইগুলো কথা বলবে। সবসময় বলো ক্যামেরা অন করে দেখা যায়। বল না কি করবি তুই গিয়ে? 1 কোটি টাকা দিয়ে দিয়ে শোটাই কিনবো। দেখেছো স্বপ্ন? দেখো বড় তোর স্বপ্ন দেখে কান ভরে কন বনে গে কারুপতি কিনবে ও। কম ফোন ধরবে না, তো আটটা শরবত হয়ে যাবে, তারপর খাবে বাবা। বেটাগুলো আমাদেরকে খিচুড়ি খাওয়ালো। কোভিডের টাইমে সব খেতে হবে। ভুগের খিচুড়ি দারুণ লাগবে না? মানে এখনো রাখো, এবার বড় পেরে দিয়ে দেয় কোল্ড কফি। আমি কফি খেতে লেট গিয়ে আছি, ওদের কাছে বকাও খাই। কি এখন অনেক গরম আছে, প্রচুর গরম। হ্যাঁ গরম আছে, একটু জল দাও তো একটু। আরে গাছ লাগাচ্ছিলাম, পাপা প্রেমে আসছে। গাছ আর অনেক গাছ লাগাতে হবে। গাছ আনতেই যা হচ্ছে না। গাছ তো অনেক আছে। ওই যে সন্ধ্যাটা দিয়ে দে বাবা, চানের হাতে ব্যথা আমার হাতে ব্যথা। দিচ্ছি ওই জামাটা পরে ঘুম পাড়িয়ে দেবো সকালে। কি করবো? ওই একটা ভালো লাগবে খাটি দিয়ে দাম। ফাঁকা হয়ে আছে আজকে তো অপরাণ গেলকে বলে মাছের জায়গাটা বসে পড়ে আমি তুমি মায়ের এতগুলো ফোড়া হওয়ার কারণ হচ্ছে সুগার বেড়ে যাওয়া। হ্যাঁ আমি কালকে আজকে বলে রাখো, হ্যাঁ কালকে সুগার টেস্ট করাবো, আমি একটা মতো খেয়ে নেবো আজকে মনে করে। তুমি একটা সুগার টেস্ট আমি মেশিনটা কিনে রাখবো তো? সবই আছে আমাদের, অক্সিজেন টেস্ট করা, স্পেশাল টেস্ট, স্পেশাল মেশিনটা। এটা কেনা হলো যে কিয়ানোটা? অক্সোমিটার। অক্সোমিটার আছে, অক্সোমিটার ওটা তো সুগার আছে। ওইটা ওইটা কোনো কাজে সব থাকে এই সময় ব্যাপার দরকার ওটা। ওগুলো খুব একটু বয়স হতে তো আমাদের সব কিছু কাজে বুঝতে পারবে। গলায় দেখবে তখন ফোন কেমন ঝুলিয়ে রাখতে হবে, ওটা ঝুলিয়ে রাখতে হবে, অক্সিমিটার ঝুলিয়ে রাখতে হবে। দাদু আগে একটা দড়ি লাগিয়ে এখানে ফুটে দিয়ে রাখতো, দিয়ে রাখতে আগলে রাখতো ছোটবেলা। দাদু ফোনটা গলা থেকে খুলতো, খুলে আমাকে দিত, বলে ভালো করে রাখ ফোনটা। ঠিক আছে বলে যা, বলে যা তোমাদের সময় এখন। তোমায় কি বললাম এমনি? হ্যাঁ কালকে যে আমাদের ঝগড়া হাতিটা হচ্ছিল, আমি লিখলাম কে কে আমাদের তো আমার তলে আছে, কে কে স্বাগত, একজন তোমাকে বলেছে হোয়াটসঅ্যাপ দিয়ে নিয়েছে আমাকে টয়লেট করার জন্য। কি করার জন্য? টলারেট, টলারেট করার জন্য। মার্চ 31, 2021 পর্যন্ত আমাদের স্পিতি বন্ধ থাকবে। কি বন্ধ থাকবে? স্পিতি। স্পিতি কি জায়গা? হিল স্টেশন। তাহলে আর কি বলবো, দেখো এইটুকুই দেখিয়ে দিই। ওরা দেখো ওদিকে তাকিয়ে ক্যামেরা দিকে, হাফ হাফ কেটে দিচ্ছে শান্ত মাকে, মাথার ফুটুকু নেই। আমাদের বাড়িতে যতটা বিয়ে যত কাছিয়ে আসছে তত শরীর খারাপের বহরগুলো আমাদের বেড়ে যাচ্ছে। আর এটা আমাদের বাড়িতে ফার্স্ট বিয়ে, ধরো মানে কৌশিকের বিয়েটা হয়েছিল তখন খুব তাড়াহুড়োতে হয়েছিল বলে অতটা মানে এনজয়মেন্ট আমাদের হয়নি সেরকম করে। আর ছোটোর বিয়ে আর ভাস্করের বিয়ে তো হয়ে গেছে করোনার মধ্যে, তো সেই জন্য ফার্স্ট বিয়ে তো অনেক রকম আশা ভরসা নিয়ে আমরা বিয়েতে মানে করবো। বিয়ের একদিন পরে আমরা আবার ইনজেকশন, হ্যাঁ অ্যাটেন্ড করবো, কিন্তু মানে এমন অবস্থা হয়েছে। আবার বৃষ্টি হবে না কি বলছে? আচ্ছা 25 তারিখে তো বউভাত রে, সেদিনই তো সকালে চলে আসবে, সেদিনই চলে যাবে, কোনো কথা না।
নটার সময় বলেছে, নটা বলছে, নটার পরে কিন্তু আসবেন না। সকাল নটা কিন্তু আর রাত নয়। ভিডিও ক্যামেরা হবে, সেই তোমাদের কেমন ক্যামেরা অ্যালবাম পেয়েছে সেই অ্যালবাম অনেক কিছু, মানে আজকে ওরা গেছে চাপাডাঙ্গায় শাড়ি কিনতে, তো অনেক কিছুর মধ্যে বলেছিল না আমাকে যাওয়ার জন্য বলেনি, ছোট ইনফর্ম করে দিয়েছিল নাজিকুল বানিয়ে দিয়েছিল নিয়ে গিয়ে, তো ওটা ওর দুটো আছে যে বিয়েতে পড়ে নেবে, আর একটা রিসেপশনে প্রধানদার একটা কিনতে হবে। প্রধানদার চাইছেন না, কিন্তু তোমরাই বলো না ছেলের বিয়ে না করলে হয়, আমি তো ধুতি পরানোর এতে ছিলাম কিন্তু করবে না আমি জানি। সব মিলে একটা ভালো একটা মুড ছিল, কিন্তু তাও মানে সানের মেডিসিন সব খেয়ে গেছে না, আজকে একটা প্যারাসিটামল খেয়ে যাচ্ছে, ওই তো চলবে এখন। তাহলে আমরা সন্ধ্যেবেলা টানছি না, কারণ এরপর এডিট। আচ্ছা আমি এই ব্লগে তোমাদেরকে জিজ্ঞেস করিনি কেন, কোন টাইমে ভিডিওটা গেলে ভালো হয়, মানে আজকে যেটা করলাম সেটা কালকে গেলে, কালকে দুপুরের মধ্যে গেলে ভালো হয় না, তোমরা দিনের দিন যেমন রাত্রি বাইরে দিচ্ছি সেটা হলে ভালো হয়? প্রথমবার দিলে ভালো হতো, কমেন্ট বক্সে জানিয়ে দিও। মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন কেমন নাম্বার পাবে সেটা হচ্ছে কথা। বিকেল চারটের সময় এ অপশন, সকাল সাতটার সময় বি অপশন, রাত দশটা নাহলে এগারোটা, আর দুপুর বারোটা, দুপুর বারোটা, আর দুপুর বারোটা একটা দেখে নাও যেটা যেরকম হবে সেরকম তোমাদের না, সি অপশন দিইনি না, সরি সি অপশন, তো যেরকম বলবে তোমরা সেরকম ভিডিওটা দেখো, তোমরা রাত্রিবেলা দিলেও তোমরা দেখে না, তোমার কোথাও মনে হলে যে কোন টাইমটা তোমাদের সুটেবল হবে সেটা না, অবভিয়াসলি ওদের টাইম অনুযায়ী তোমাকে ভিডিও ছাড়তে হতো, লোক হয়তো টাইম পায় না তখন তখন পিছিয়ে যায়। তোমার যখন ওটা টাচ হবে সিঙ্গেল, মানে একদম হালকা করে কেউ যদি টাচ করে দেয় এমন ফোড়া ছিল, টেকনোলজি ভর্তি হয়েছিল, মানে প্রথম উইক কাজ মানে ক্লাসে যেতে পারি এই বিভস্ত দেখতে হয়েছিল, খুব একটা দুষ্টু ছিল তা না, কিন্তু ওর সঙ্গে হতোই দেখা চলো ভিডিওটা, লাভ ইউ। ক্যামেরা বন্ধ হবে, বন্ধ হবে, ওয়া ওয়া ওয়া, লেন্সে লেন্সে।